শীতের সকালে নিরিবিলি গঙ্গার চরে ক্রমশই পর্যটন এবং পিকনিক স্পট হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা বাড়ছে। সৌন্দর্য পরিচ্ছন্নতা নিরিবিলি লোকালয় থেকে একটু দূরে বাঙ্গিটোলার পঞ্চানন্দপুরে গঙ্গার অনতি দূরে নতুন নতুন গজিয়ে ওঠা চর মালদা জেলার শ্রেষ্ঠ পিকনিক স্পট হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শীত জাঁকিয়ে পড়তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক দল গঙ্গার চরে ছুটে আসছে পিকনিক করতে। শীতের সকালে নিরিবিলি গঙ্গার চরে ক্রমশই পর্যটন ও পিকনিক স্পট হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা বাড়ছে। একদিকে নৌকা বিহার গঙ্গার জশকেলি, অন্যদিকে শীতের উষ্ণতা নিতে বালুকা তটে একটু জিরিয়ে নেওয়া। সৌন্দর্য পরিচ্ছন্নতা নিরিবিলি লোকালয় থেকে একটু দূরে বাঙ্গিটোলা পঞ্চানন্দপুরে গঙ্গার অনতি দূরে নতুন নতুন গজিয়ে ওঠা চর মালদা জেলার শ্রেষ্ঠ পর্যটন পিকনিক স্পট হিসাবে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। শীত জাঁকিয়ে পড়তে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন একাধিক দল গঙ্গার চরে পিকনিক করতে ছুটে আসছে। ডিসেম্বর জানুয়ারির ভরা মরশুমে এই জেলা তথা রাজ্যের মানুষের কাছে পিকনিক স্পট ও পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে ওঠার সমস্ত উপকরণ রয়েছে। মালদা জেলার গঙ্গার ধার মানিকচক থেকে পঞ্চানন্দপুরের বিস্তীর্ণ এলাকা ও চর এলাকায় নেই। এই মুহূর্তে গঙ্গা যেন শান্ত নীলাম্বরী অগভীর সমুদ্রের মতো। গঙ্গার মাঝে মধ্যেই গজিয়ে উঠেছে ছোট ছোট চর, চরগুলি বালুকা তটের মতো। এই সময় ঘাস ফুলের সৌন্দর্যে অপরূপ শোভা এই চরগুলিতে। মাঝে মধ্যে পাল পাল গরু মোষ চরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যায়। মোষের পিঠে ঘুমিয়ে পড়া রাখাল বালককে দেখে মনে পড়ে যেতে বাধ্য হয় রবীন্দ্রনাথের লেখা যে কোনো গ্রাম বাংলার উপন্যাসের কথা। তার উপর হালকা হাওয়ায় গঙ্গার ছোট ছোট ঢেউ আপনাকে বারবার মনে করিয়ে দেবে পুরী কিংবা দীঘার কথা। মালদা শহর থেকে 22-23 কিলোমিটার দূরে বাঙ্গিটোলা বা পঞ্চানন্দপুর, পাগলি মন্দির এলাকা থেকে মহাদেবপুর, শকুল্লাপুর, পাগলাঘাট সহ যে কোনো ঘাটেই একটা ছোট নৌকা পাওয়া যায়। 1000-1200 টাকায় একটি নৌকা পাওয়া যাবে। একটি ছোট নৌকায় 20-25 জন চাপা যাবে। নৌকার মাঝি আপনাকে নদীর মাঝে আপনার পছন্দ মতো গঙ্গার চরে নিয়ে যাবে। গঙ্গার স্থির শান্ত জলে নৌকা ভ্রমণে যে কোনো মানুষকে অনাবিল আনন্দ এনে দেবে। আর মাঝিকে বললে আপনাকে গঙ্গার মাঝে নিয়ে যাবে, ছোট ছোট একাধিক চর ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে, সঙ্গে নদী বক্ষে রং বেরঙের পাখি উপরি পাওনা। আপনারা আজকে মালদা শহর থেকে কারা এসছেন, আপনাদের টিমে কারা এসছে? মোটামুটি মোটামুটি আমরা ডাক্তাররা এসেছি বাংলার, মানে এতে মালদা বাংলার এতে ডাক্তার। আমি ডক্টর পি কে মাঝি, হ্যাঁ, শিশু বিশেষজ্ঞ। উনি ডক্টর আর এন বিশ্বাস, চর্মরোগ বিশেষজ্ঞ। ইনি ডক্টর সমর বিশ্বাস, সরি সমর দাস, সার্জেন্ট। ডক্টর পুলকেশ প্রামাণিক, ডক্টর মানবেশ প্রামাণিকের ভাই, উনি হয়তো ক্ষুণ্ণ হতে পারেন না, মানবেশ প্রামাণিকের ভাই, উনি প্যাথোলজিস্ট হচ্ছে মানে এতে। আমার পাশে ইনি আছেন অর্গানাইজার শঙ্করবাবু, শঙ্করবাবু। এদিকে আছেন ডক্টর জলেশ্বর সরকার, সবাই মালদার সবাই মনে হয় এনাকে চেনে, চক্ষু বিশেষজ্ঞ। ডক্টর কমল বোরা, ইনি হচ্ছে দিশারি মেডিকেল সেন্টারে অ্যাটাচ রেডিওলজিস্ট, নামকরা রেডিওলজিস্ট। তো আপনারা কি এই বিষয়ে মানে মালদা শহরে গিয়ে বা প্রশাসনের বা ইংলিশ বাজার পৌরসভা বা জেলা পরিষদ বা এই ব্যাপারে কোনো দৃষ্টি আকর্ষণ করবেন যে এত সুন্দর একটা স্পট যেটার জন্য কোনো প্রশাসন? এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি এগুলো রাজনৈতিক বা এর ব্যাপার। তো আমরা তো ডাক্তার, রোগী টুকি, এই সব নিয়েই ব্যস্ত থাকি। এখন অনেক সময় এইসব ব্যাপারে আমাদের মতামত বা কথার উপর দিতে পারি, কিন্তু তাতে কতটা গুরুত্ব পাবে আমি জানি না। আপনি সাংবাদিক হিসাবে এটা যদি আমাদের মতামতকে, ধরুন মালদার যারা হচ্ছে কর্তাকর্তা বিভিন্ন রাজনৈতিককে, তাদের কাছে এটা আমাদের এই মতটা প্রকাশ করেন, তাদের আমাদের মতটাকে তাদের কাছে তুলে ধরেন, তারা যদি এটাকে প্রমোট করে তাহলে মনে হয় এটার কিছুই হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো অখিল সরকারের রিপোর্ট।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও। Himalayan Optics, Eye Care and Contact Lens Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।